বুনি বলটা দিয়ে দাও, ওটা তোমার খেলার জিনিস নয় বাবা। একে 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 ওরম করে খেলতে হয় না বুনি, বলটা দিয়ে দাও। মিনি আমি বলটা সব হৃৎপিণ্ড বলে হৃৎপিণ্ড বার করে দিল রে বাবা। মা আবার বলটা ঠিক করে দিল, তাও আমাকে ফেরত দিল না। বলি বলটা কি বুনির নাকি? বলটা তো আমার, বুনির তো কত খেলা আছে। যখন বুনির খেলা নেই তখন তো মা বলি রে 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 করে আসে, বলি বুনি খেলা নিবি না। এখন বুনি যে আমার বলটা নিয়ে নিচ্ছে, তার বেলা আমার নিচে ঠিক করে দিচ্ছে। বলি বলটা দে না রে বুনি, ওরম করে টিপতিস না, ফেটে যাবে বলতো। উফ, দে না বুনি দে না, বলটা আমাকে ফেরত দিয়ে দে। বলটার মধ্যে আমার হৃৎপিণ্ড লুকিয়ে আছে, আমি সারাক্ষণ বলটা নিয়ে থাকি। তুই আমাকে ফেরত দে, আমি তোকে দেখাচ্ছি বলটা কিরম করে খেলতে হয়। দে দেখিনি দে, ফের এরকম কেড়ে কুড়ে না নিলে হবে না। এরম করে করে ব্যালেন্স করে করে এরম করে করে খেলতে হয় বুঝলি। তারপর মুখে এরম করে হ্যাঁ করে বলটাকে মুখে ধরে থাকতে, এরকম হাতে করে বল ধরে থাকতে হয় না মুখে। আবার কি আবার কি, অনেকক্ষণ তো দিয়েছে, আর নিস না বুনি। দেখ তোর তো অনেক খেলা আছে, আমার এই বলটাই আছে, আমাকে ফেরত দিয়ে দে বুনি। ওরকম করিস না, লুকাতেও পারছি না বলটা নিয়ে, আমি লুকাতেও পারছি না, কি অশান্তি। আমা বুকুকে বলটা দিতে বলো না। এ বুকু বলটা বুনিকে দে। কেমন সুখ দেখো দেখিনি, বলছে বলটা বুনিকে দে, ভালো লাগে না। এই নে বাবা, এই নে তোর বলটা, আমি দিয়ে দিলাম। তাকে বোঝাতে পারিনি দেখাতে পারিনি, বলে ইম্পর্টেন্সটা বল।